হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু নলেজ একাডেমি নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত আমি সাগ্নিক সুন্দর তোমাদের বন্ধু ও লাইফ কোচ আজকে আমি আলোচনা করব রিভিশন দেওয়ার সঠিক স্ট্র্যাটেজি প্রথম কথা হচ্ছে যেহেতু এক একজনের আইকিউ এক এক রকম সুতরাং রিভিশন দেওয়ার মেথডও এক একজনের দেখবে এক এক রকম আমার কাছ থেকে যারা চাকরি পেয়েছে তাদেরকে আমি দেখেছি তাদেরও রিভিশন দেওয়ার মেথড এক একজনের এক এক রকম কিন্তু এদের একটা কমন উপায় আছে যে কমন উপায়টা আমি তোমাদের বলতে পারবো এবং আমার অভিজ্ঞতা থেকে বলতে পারবো কারণ আমি দেখেছি অনেকগুলো রিভিশন মেথডকে এই কারণে আমি যা বলি আমার অভিজ্ঞতা থেকেই বলি আমি কোনো জায়গা থেকে বানিয়ে কোনো জায়গা থেকে পড়ে আমি কিছু বলি না তো তাহলে আজকে আমি বলবো যে সঠিক রিভিশন দেয়া আমার মতে কি মনে হয় আমি কি মনে করি সঠিক রিভিশন দেওয়ার মেথডটা কিরকম হওয়া প্রয়োজন প্রথমত সঠিক রিভিশন দেওয়ার জন্য জরুরি সঠিকভাবে পড়া সঠিকভাবে পড়বে কিভাবে সঠিকভাবে পড়া কাকে বলে পড়ার সঙ্গে আরেকটা শব্দ কর যোগ করে দাও তাহলেই হয় সঠিকভাবে পড়া পড়ার সঙ্গে লেখা যোগ করে দাও সঠিকভাবে পড়া লেখা যদি করো তাহলেই তুমি সঠিকভাবে রিভিশন দিতে পারবে বা তোমার রিভিশন দিতে টাইম কম লাগবে এবং তুমি তাড়াতাড়ি শিখতে পারবে সঠিকভাবে পড়া লেখা যদি না করো সঠিকভাবে যদি শুধু পড়ো তাহলে তুমি সঠিকভাবে রিভিশনও দিতে পারবে না বেশি দিন মনেও রাখতে পারবে না এবং তুমি খুব তাড়াতাড়ি শিখতেও পারবে না তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে সঠিকভাবে পড়ালেখা করার জন্য প্রথমে তোমাকে সাবজেক্ট চুজ করতে হবে প্রথমে তোমাকে সাবজেক্ট চুজ করতে হবে কি ব্যাপার বলছি প্রথমে আসবে সাবজেক্ট চুজিংয়ের বিষয় চাকরির পরীক্ষায় প্রচুর সাবজেক্ট আছে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইন্ডিয়ান ইকোনমি সায়েন্স ম্যাথ জিআই ইত্যাদি প্রভৃতি তোমাকে এই সাবজেক্টগুলোর মধ্যে থেকে প্রথমে বাঁচতে হবে তোমার সব থেকে ভালো কোন সাবজেক্টগুলো হয় এবং সব থেকে বাজে হয় তোমার কোন সাবজেক্টগুলো অর্থাৎ যেগুলো সম্পর্কে একদমই তোমার আইডিয়া নেই যেমন আমি যদি আমার মতামত বলি হিস্ট্রি ম্যাথামেটিক্স এবং ইকোনমিক্স এই তিনটে সাবজেক্ট আমার টপ লিস্টে থাকে আমি মনে করি এই তিনটে সাবজেক্টই আমি সমানভাবে পারি বা ম্যাথামেটিক্স যদি আমি নাইনটি পারসেন্ট পারি হিস্ট্রি এইট্টি পার্সেন্ট পারি কিন্তু তার কম নয় আর বাদ বাকি যে সাবজেক্টগুলো সেগুলো আমার লিস্টের নিচের দিকে থাকে তো এরকমও তোমার একটা লিস্ট পাবে যে লিস্টে টপ তিনটে সাবজেক্ট থাকবে উপরের দিকে আর টপ তিনটে সাবজেক্ট থাকবে নিচের দিকে মনে রাখবে যেগুলো তোমার ভালো সাবজেক্ট লিস্টের উপরের দিকে আছে সেই সাবজেক্টগুলোকে তোমার এফর্ট খুব মিনিমাম দিতে হবে কেন আমি ম্যাথ অনার্সের স্টুডেন্ট আমার ম্যাথে এফর্ট মিনিমাম কেন দিতে হবে তার কারণ আমি অলরেডি ওটা নিয়ে পড়াশোনা করেছি আমি অলরেডি একটা ম্যাথের প্রশ্ন যে বারবার পড়তে হয় এটা জানি ম্যাথের প্রশ্ন পড়ে ম্যাথটাকে চেনার ক্ষমতা আমার আছে তাহলে এটাতে আমার মিনিমাম এফোর্ট দিতে হবে হিস্ট্রি অলরেডি আমি যখন স্কুলে পড়েছিলাম খুব ভালো করে পড়েছিলাম হিস্ট্রির আর্ধেক তথ্যই আমি জানি আমার ফিফটি পারসেন্ট হয়তো এখানে এক্সট্রা জানতে হবে তাহলে এখানে আমার মিনিমাম এফর্ট দিতে হবে একইভাবে তোমার ক্ষেত্রেও যে সাবজেক্ট টপে থাকবে সেই সাবজেক্টে তোমার এফর্ট মিনিমাম দিতে হবে যে সাবজেক্ট নিচের দিকে আছে সেখানে আমার ম্যাক্সিমাম এফর্ট দিতে হবে যেমন আমি যদি বলি পলিটি পলিটি আমার ম্যাক্সিমাম এফর্ট দিতে হবে আমি যদি বলি কারেন্ট অ্যাফেয়ার্স আমার ম্যাক্সিমাম এফর্ট দিতে হবে আমি যদি বলি জেনারেল সায়েন্সের বায়োলজি পার্টিকুলার আমার ম্যাক্সিমাম দিতে হবে তাহলে যেগুলো ম্যাক্সিমাম দিতে হবে হবে সেইগুলোকে আমার পড়ালেখার মাধ্যমে রেডি করতে যেগুলো ম্যাক্সিমাম এফর্ট দিতে হবে সেগুলোকে আমার পড়ালেখার মাধ্যমে রেডি করতে হবে আমার সব সাবজেক্টকে পড়ালেখার মাধ্যমে রেডি করতে হবে না অত সময় আমাদের নেই আমাদের একটা কম্প্যাক্ট রুটিনে চলতে হয় যেহেতু আমরা সিভিল সার্ভিসের পড়াশোনা করছি যেহেতু মনে রাখতে হবে এটা একটা ডিগ্রি কোর্সের ইকুইভ্যালেন্ট কোর্স সুতরাং একটা কম্প্যাক্ট রুটিংয়ে আমরা চলবো ধীরে ধীরে চলব কিন্তু ভালো করে চলবো সেই কারণে প্রথম এফর্টটা যেন খুব ভালো হয় প্রথম আমরা যখন কোনো সাবজেক্ট জানছি কোনো সাবজেক্ট পড়ছি সেই জানাটা যেন খুব কনসাইজ হয় সেই জানাটা যেন খুব ভালো হয় তাহলেই আমার রিভিশন দিতে কম সময় লাগবে এটা তোমরা করো না তোমরা বিভিন্ন পরীক্ষার জন্য আলাদা আলাদা করে পড়ো সেই সাবজেক্টের ডেপতে কখনোই যাচ্ছ না বা ডেপতে যাওয়া দূরের কথা সেই সাবজেক্টের সিলেবাসই তুমি কমপ্লিট করছো না আর ভাবছো তুমি তাড়াতাড়ি রিভিশন দেবে কীভাবে দেবে দিতে পারবেই না তোমার সম্ভবই নয় এ কারণে প্রথমে একটা চ্যাপ্টার পড়তে তোমার পাঁচ ঘন্টা লাগলে লাগুক কোনো অসুবিধা নেই প্রথমে যত বেশি সময় লাগবে পরবর্তীকালে তত কম সময় লাগবে প্রথমে যত কম সময় লাগবে পরবর্তীকালে তত বেশি সময় লাগবে তাহলে যেগুলো আমার নিচের দিকের লিস্টের সাবজেক্ট সেগুলো আমি পড়ালেখার মাধ্যমে পড়ব অর্থাৎ ধরে নাও আমার কোর্সে যারা পড়ো আমি একটা তোমাদের নোট দিই আমি কি বলি নোট দিই এই নোট কথাটার মানে কি নোট কথাটার মানে হচ্ছে একটা কম্প্যাক্ট স্টাডি ম্যাটেরিয়াল ক্লাস নোট আমি ক্লাসে যেটা পড়াচ্ছি তার নোট ক্লাসে যেটা পড়াচ্ছি না তার নোট নয় তাহলে তোমরা করছো কি সেই নোটটাকে প্রথমে পড়ছো কিন্তু তোমার যেটা নিচের দিকের সাবজেক্ট আছে সেইগুলোই তোমার সেই নোটটাকে পড়তে হবে পড়ে তারপর সেটাকে নিজের ভাষায় লিখতে হবে ছোট্ট ছোট্ট পয়েন্টে যত ছোট করে লিখতে পারবে তত ভালো তুমি পড়াশোনা শিখবে জেনে রাখো একটা নোটকে বা একটা স্টাডি ম্যাটেরিয়ালকে তুমি যত ছোট করে লিখতে পারবে তত ভালো পড়াশোনা শিখবে আমার নোটে লেখা আছে চন্দ্রগুপ্ত মৌর্য ওয়াজ দ্য ফার্স্ট কিং অফ মৌর্য ডিনাস্টি ওটাকে তুমি শুধু সিম্পল লিখবে এম ডিনাস্টি সি মৌরিয়া বা হয়ে গেল নিজের হাতের লেখায় লিখবে এই যে আমার নোটটা পড়ার পর সেটাকে আবার তুমি কনসাইজ আকারে নিজে লিখছো এর ফলে কি হবে জানো দুটো সুবিধা হবে এক জেনে রাখো তুমি তোমার নিজের হাতের লেখার ফন্ড যত ভালো চিনতে পারবে পৃথিবীর আর কোনো ফোন তত ভালো চিনতে পারবে না এটা খুব কাজ করে এটা সাইকোলজিক্যালি একটা বিষয় যে তুমি যখন তোমার নিজের হাতের লেখা পড়বে সেটাকে অন্য ফন্টের যে হাতের লেখা বা অন্য ফন্টে কোনো লেখা সে টাইপ করাই যদি হয় তবুও তুমি তার থেকে তাড়াতাড়ি পড়বে তোমার নিজের হাতের লেখাকে সেটাকে তোমার চোখ দিয়ে শেষ করতে কম সময় লাগবে তোমার নিজের হাতের লেখার ফন্টকে সেই কারণে যেগুলো নিচের দিকের সাবজেক্ট আছে সেগুলো এরকম একটা হ্যান্ড নোট থাকা খুব প্রয়োজন এবং এটা তো গেলে একটা সুবিধা দ্বিতীয় সুবিধা কী দ্বিতীয় সুবিধা হলো জেনে রাখবে যে কোনো পড়াই আমরা যখন সেটাকে আবার লিখি সঙ্গে সঙ্গে এবং নিজের ভাষায় লিখি তখন সেই পড়া নাইনটি পারসেন্ট রেডি হয়ে যায় কত পার্সেন্ট নাইনটি পার্সেন্ট না ফিফটি পার্সেন্ট না সেভেন্টি পার্সেন্ট না সিক্সটি পার্সেন্ট নাইনটি পারসেন্ট রেডি হয়ে যায় জাস্ট টেন পার্সেন্ট এক্সট্রা এফোর্ট দিতে হয় সেটাকে পুরোপুরিভাবে মুখস্থ রাখার জন্য তাহলে যেগুলো তোমার নিচের দিকের সাবজেক্ট সেখানে তুমি ম্যাক্সিমাম এফোর্ড কী করে দিচ্ছ না প্রথমে তুমি পড়ছো তুমি যে স্যারের কাছেই পড়ো না কেন তার স্টাডি ম্যাটেরিয়াল বা তার নোটস তুমি পড়ছো তারপর সেগুলোকে সেইটাকেই তুমি নিজের ভাষায় লিখছো আমার যে নোটসগুলো হয় সেগুলোকে সাধারণত তার থেকে আর ছোটো করা যায় না কিন্তু এই রকম ছোটো তো তুমি করতেই পারো তোমার নিজের ভাষায় বাংলা ইংরেজি যা ভাষাতেই লেখো না কেন তুমি করতে পারো তাহলে নিজের হ্যান্ড নোটটাকে তুমি সঙ্গে সঙ্গে পড়ার সাথে সাথে লিখে নিচ্ছ এর ফলে তোমার নাইনটি পার্সেন্ট রেডি হয়ে গেল আর যেগুলো তোমার টপ লিস্টে আছে সাবজেক্টে যেগুলো তোমার মিনিমাম এফোর্ট দিতে হবে সেগুলোই কোনো হ্যান্ড নোট করার প্রয়োজন নেই ভাই সেগুলো সিম্পলি আন্ডারলাইন করবে তোমার স্যারের যে স্টাডি ম্যাটেরিয়াল বা ক্লাস নোট আছে তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোও তুমি আন্ডারলাইন করবে কিন্তু সেগুলোর আর হ্যান্ড নোট বানানোর প্রয়োজন নেই ফালতু খেটো না পড়ালেখা শুধুমাত্র নিচের দিকের সাবজেক্টগুলোর জন্য করব। উপরের দিকের সাবজেক্টগুলোর জন্য আমি পড়ালেখা করব না এইবার আমরা দেখে নিলাম আমাদের টপ সাবজেক্টগুলো এবং লো ক্যাটাগরির সাবজেক্টগুলোকে আমরা কিভাবে ফার্স্ট টাইমের জন্য পড়ব এরপর আমরা দেখব এবার রিভিশন কিভাবে দেব এখনো পড়ার প্রসেসটা শেষ হয়নি এরপর আরেকটি কাজ তোমার করতে হবে প্রত্যেকটা সাবজেক্টই সেটা যদি তোমার একদম নিচের দিকে সাবজেক্ট হয় তারও এমন কিছু তথ্য থাকবে যেটা তুমি অলরেডি আগে থেকে জানো অর্থাৎ যেটা তোমার না পড়লেও চলবে যেমন পলিটিক্স যদি কথা বলি আমি ভারতের প্রজাতন্ত্র দিবস কবে ভারতের কটা ফান্ডামেন্টাল ডিউটি আছে কটা ফান্ডামেন্টাল রাইটের কথা বলা আছে ড্রাফট কমিটির চেয়ারম্যানকে প্রেসিডেন্ট ক বছর তার স্থায়িত্বকাল থাকে এই ধরনের ছোটোখাটো জিনিসপত্র আমরা অলরেডি জানি যেগুলো আমার যদি আর কোনো দিন নাও দেখি আমার মনে থাকবে অন্তত তিন মাস আমার মনে থাকবে আর যদি নাও দেখি নোট খুলে এই ধরনের যে সমস্ত ইনফো আছে প্রত্যেকটা নোটে সেটা তোমার বেস্ট সাবজেক্টেও হতে পারে উড সাবজেক্টেও হতে পারে সেই ইনফরমেশনগুলো লাইনের পাশে তুমি একটা তোমার মার্ক দেবে সে মার্ক যা হতে পারে সেটা স্টার মার্ক হতে পারে সেটা সার্কেল হতে পারে সেটা স্কোয়ার হতে পারে রেক্ট্যাঙ্গেল হতে পারে হোয়াট এভার ইট মে বি যা খুশি হতে পারে যেমন হরপ্পা সভ্যতা যখন পড়ছো তুমি জানো যে হরপ্পা সভ্যতার নামকরণ কেন হয়েছে না হরপ্পা প্রথম আবিষ্কৃত সাইট বলে মহেনজোদারো থেকে ব্রোঞ্জের ড্যান্সিং গাল পাওয়া গেছে এগুলো তুমি ছোটবেলা থেকেই জানো এগুলো তিন মাস যদি নাও পড়ে থাকে এগুলো তোমার মেমোরিতে স্টোর থাকবে তাহলে এই ধরনের তথ্যগুলোকে তুমি একটা স্টার মার্ক দাও আর যেগুলো কনসেপচুয়াল তথ্য যেমন ইকোনমিক্সে ব্যালেন্স অফ পেমেন্ট তুমি আগে কখনো পড়োইনি তুমি ন্যাশনাল ইনকামে জিডিপিও আর না পড়লেও চলবে হয়তো তো জিডিপির পাশে তুমি স্টার্ট দাও যেটা তোমার তিন মাস এমনি স্টোরেজে থেকে যাবে মাথার যে স্টোরেজ আছে সেখানে তিন মাস এমনিই থেকে যাবে সেগুলো লাইনগুলোর পাশে বা তথ্যগুলোর পাশে একটা তুমি মার্ক দাও একইভাবে তুমি যখন কোনো কিছু পড়ছো বা পড়ালেখা করছো তখন তারপর তুমি যে কোনো একটা বা দুটো এমসিকিউ বই সলভ করবে তার বেশি তুমি সলভ করতে পারবে না প্রথম যখন প্রিপারেশান নিচ্ছ তখন পারবে না ম্যাক্সিমাম একটা বই সলভ করাই তো আমার মনে হয় খুবই ভালো একটা বেশ বড় সড়ো যদি এমসিকিউ বই হয় তাহলে সেইটার সলভ করাই আমার মনে হয় ঠিকঠাক ফার্স্ট প্রিপারেশান নেওয়ার সময় বেশি কিছু এমসিকিউ বই সলভ করে কোনো লাভ নেই কোনো লাভ হয়ও না তাহলে ধরে নাও আরিয়ান্তের চোদ্দো হাজার প্লাস এমসিকিউ বই আমি নিলাম নিয়ে সেখানে একটা চ্যাপ্টারে দুশোটা প্রশ্ন আসে তো সেই দুশোটা প্রশ্নের মধ্যে আমি দেখছি একশোটা প্রশ্ন আছে খুবই সহজ প্রশ্ন যেমন হরপ্পা সভ্যতার আবিষ্কৃত প্রথম শহরের নাম কি হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছিলেন কত সাল আবিষ্কার হয়েছিল এগুলো নোটের মধ্যে সেই ইনফুলো যেগুলো আমি স্টার মার্ট দিয়েছি অর্থাৎ যেগুলো আমার তিন মাস স্টোরেজে থাকবে তো সেই ধরনের এমসিকিউ তুমি স্টার মার্ট দাও অর্থাৎ যেগুলো তিন মাস তোমার স্টোরেজে থাকবে অর্থাৎ কোনোদিন বই না খুললেও তোমার সেই এমসি উত্তর করতে প্রবলেম হবে না আর কিছু এমসি কিউ নতুন যেটা হয়তো তোমার নোটে নেই যেটা স্টাডি ম্যাটেরিয়াল নেই কোনো বইও নেই সেইগুলোর পাশে তুমি মার্ক দিও না তুমি সপ্তাহে চার দিন পড়াশোনা করবে তুমি সপ্তাহে চার দিন পড়াশোনা করবে তার পরের দিনটা তুমি কি করবে তার পরের দিনটা তুমি রিভিশন দেবে কি রিভিশন দেবে তার আগের সপ্তাহে যা যা পড়েছো এইবার আসবে যে কুইক রিভিশন কি দেবো একদিনে কুইক রিভিশন কি দেবো দু সপ্তাহ তিন সপ্তাহে পড়া একদিনে কিভাবে কুইক রিভিশন দেবো না তার জন্যই তো এই মেথডের কথা বললাম এই যে মার্কগুলো তো এই কারণেই দিতে বলেছি যেগুলো তোমার মার্ক দেওয়া লাইন সেগুলোকে তুমি তাকাবেই না কারণ সেগুলো অলরেডি তোমার তিন মাস স্টোরেজে থাকবে যে লাইনগুলো মার্ক দেওয়া নেই যে লাইনগুলো তুমি জানো না নতুন জানছো যেগুলো তোমার মনে হচ্ছে যে আমার বারবার পড়তে হবে সেই লাইনগুলোই তুমি কেবলমাত্র রিভিশন দেবে এটা অনেকেই করে না অনেকে করে কি পুরো নোটটা রিভিশন দেয় সব থেকে বাজে মেতে এটা কেন রে ভাই ভারতের প্রথম গভর্নর জেনারেলকে আমি তো ছমাস কি সারা বছরই হয়তো মনে রাখবো তাহলে এইটা কেন আমি রিভিশন দেবো এটা আমি রিভিশন দেবো না হয়তো ভারতের প্রথম যে গভর্নর জেনারেল পার্টিকুলার কোনো কাজ যেটা আমি আগে পাইনি ছোটবেলায় পড়িনি এখন পড়ছি নতুন পড়ছি যেটা আমার মনে রাখার প্রয়োজন সেইটাকে আমি রিভিশন দেবো এবং সেইটাই আমার মার্ক করা নেই তাহলে যে লাইনগুলো মার্ক করা নেই এই লাইনগুলো রিভিশন দিলাম এবং চাকরির পরীক্ষার ক্ষেত্রে সবথেকে সুবিধা কি তোমরা এরকম যখন মার্ক করবে দেখবে একটা নোটের ফর্টি পারসেন্ট জিনিসই তুমি আগে জানো আর বাদ বাকি সিক্সটি পারসেন্ট তুমি হয়তো নতুন জানছ তাহলে দেখো তোমার একশোটা তথ্যের জায়গায় মাত্র ষাটটা তথ্য এখন রিভিশন দিতে হচ্ছে প্রতি সপ্তাহে রিভিশনের রুটিনটা যখন দেবে তাহলে কি করবে যেগুলো মার্ক দেওয়া নেই যেগুলো তুমি মার্ক দাওনি যেগুলো তোমার মনে হচ্ছে তুমি তিন মাস স্টোরেজে রাখতে পারবে না সেইগুলোকে তুমি রিভিশন দেবে সাত দিনের মাথায় গিয়ে তুমি শুধু মক টেস্ট দেবে অর্থাৎ ওই সপ্তাহে যেটা পড়েছ সেইটা মক টেস্ট দেবে এবং মক টেস্ট ধরো পঞ্চাশ নম্বরে মক টেস্ট দিলে দিয়ে রেস্ট নেবে ওই দিন অনেকেই হয়তো আপত্তি করবে এই কথাটায় কেন রেস্ট নেব সবাই বলে প্রতিদিন পড়তে আপনি বলছেন রেস্ট নিতে প্রতিদিন না পড়াশোনা করতে আমি বলি সবাই বলে প্রতিদিন পড়তে সে নিজে প্রতিদিন পড়ে সে নিজে হয়তো প্রতিদিন পড়ে না কারণ সম্ভবই নয় কোনো দিন প্রতিদিন পড়া বিশেষ করে এই বয়সে তো সম্ভবই নয় প্রতিদিন পড়া কেন পড়বো কেন পড়ব প্রশ্নটা হচ্ছে কেন পড়ব প্রতিদিন জানি না কেন পড়ব বরঞ্চ স্টাডিতে এটা দেখা গেছে কেউ যদি কাজের মাঝে রেস্ট নেয় সে কাজ আরও ভালো করে করতে পারে এবং এই কারণেই রোববার করে সাপ্তাহিক অফিস ছুটি দেয়া হয় নইলে তো অফিসও প্রতিদিন খোলা থাকতো একটা অফিস সব সরকারি অফিস প্রতিদিন খোলা থাকতো থাকে না তো কারণ সায়েন্টিফিক্যালি প্রুভেন এটা যে একটা রেস্টের প্রয়োজন আছে যদি রেস্ট না থাকে কোনো কাজ টানা কুড়ি দিন করতে পারবে একুশ দিন করতে পারবে বাইশ দিন করতে পারবে তারপর এক ঘেমি চলে আসবে সেই কারণে সপ্তাহে সাত দিনের মাথায় গিয়ে তুমি যে মক টেস্টটা দেবে ওই দিন মক টেস্ট দেওয়ার পর তোমার রেস্ট নেবে এবং মক টেস্টের মার্কস অ্যানালিসিস করবে এই সব করবে ম্যাক্সিমাম দু ঘন্টা টাইম লাগবে বাদ বাকি দিনটা পুরো নিজের দিন তারপর আবার শুরু হবে পড়াশোনা নতুন তারপর সপ্তাহের পাঁচ দিনের মাথায় গিয়ে তুমি আগের যেটা বা যে পড়াশোনাটা করে মক টেস্টটা দিয়েছ সেই পড়াশোনাটা আবার কুইক্রিবিশন করবে তারপরের দিন এই সপ্তাহে যে পড়াটা পড়লে সেটা কুইক্রিবিশন করবে তারপরের দিন আবার মক টেস্ট দেবে আবার রেস্ট নেবে এইভাবে তোমার রুটিন চলবে এটা গেল সপ্তাহে রিভিশন অনেকে করে কি তিন দিন রিভিশন দেয় চার দিনের রিভিশন দেয় না ওটা ঠিক নয় কেন জানো এখানেও একটা সাইকোলজিক্যাল এফেক্ট আছে আমরা যেহেতু টিচার আমাদের এতদিনের অভিজ্ঞতা আছে সেই কারণে আমরা জানি কেন সাত দিন হচ্ছে আমাদের কাছে সাইকোলজিক্যালি একটা সঠিক ডেট সঠিক গ্যাপ সঠিক টাইম ফ্রেম আরও ভালো করে বলতে গেলে কেন কারণ আমাদের সমাজটা চলে সাত দিনে একটা মাসের চারটে সপ্তাহ এই রবিবারের পরের রোববার এই সোমবারের পরের সোমবার আমাদের সমাজটা চলে সাত দিনের টাইম ফ্রেমে সেই কারণে রিভিশনেরও ওই সাত দিনের মেথডটাই যদি করো তাহলেই তোমার সাইকোলজিক্যালি ঠিকঠাক একটা মেথড হবে তিন দিন করলে ওই তিন দিনটাকে তুমি কনসিস্টেন্টলি মেনটেন করতে পারবে না প্রয়োজনও নেই যেটা প্রয়োজন নেই সেটা প্রয়োজন নেই কেন তিন দিন করব। কেন চার দিন করবো কোনো প্রয়োজন তো আমার নেই আমি সাত দিন করব তাহলে যেটা সাইকোলজিক্যালি পসিবল সেটা রিয়ালিও পসিবল হবে আর যদি এটা না করে আমি আমাদের মাথায় যে টাইম ফ্রেমটা আছে সেটা বাদ দিয়ে জোর করে একটা টাইম ফ্রেম বানাই তাহলে যেটা সাইকোলজিক্যালি পসিবল সেটা প্র্যাকটিক্যালি প্লজিবেল হয়ে যাবে তাহলে এরকমভাবে সারা মাসের শেষে গিয়ে তুমি যখন আবার রিভিশন দেবে ভালো করে বুঝবে সারা মাসের শেষে গিয়ে তুমি যখন রিভিশন দেবে তখন তুমি এই স্টারমার্ক যুক্ত যে লাইনগুলো আছে সেগুলোকেও রিভিশন দেবে এবং স্টারমার্ক ছাড়া যে লাইনগুলো আছে সেগুলোকেও রিভিশন দেবে আর একটা জিনিস যেন মাথায় থাকে মাসের অন্তত চার দিন যেন রিভিশন তুমি মিনিমাম দাও অনেকে এটা ভুল করে অনেকে মাসের এক দিনে সারা মাসের পরে রিভিশন দিতে চায় বোকা তারা নিয়মটাই ভুল কেন একদিনে কেন দেব এটা মাসের তিরিশ দিন সেই তিরিশ দিনের চার দিন যেন মিনিমাম থাকে রিভিশন দেওয়ার মিনিমাম চার দিন আবারও বলছি মিনিমাম চার দিন ওই চার দিন নতুন কোনো পড়া পড়বে না আরও এক সপ্তাহ যদি হয় ওটা তো আরও ভালো হয় কিন্তু সেটা করতে পারবে না প্রথমে করা যায় না মাসের চার দিন যেন মিনিমাম সারা মাসের পরে রিভিশন দেওয়ার থাকে এবং এই চার দিনের সাথে আর একটা দিন তুমি যোগ করতে পারো এর আগের এক মাস দু মাস বা তিন মাসের পড়া একসাথে রিভিশন দেবে এই একটা দিন এক মাস মাস তিন মাসের পরা কীভাবে রিভিশন দেবে মেথড বলে দিয়েছি স্টারমার্কগুলো বাদ দিয়ে কুইক রিভিশন দেওয়ার একটাই মেথড যেগুলো আমার মনে থাকবে তিন মাস টোরে যে মনে হচ্ছে বা যেগুলো আমার আজীবন মনে থাকবে মনে হচ্ছে সেগুলোকে আমি বাদ দেব যেগুলো আমার কাছে নতুন সেগুলোই আমি পড়বো এই করে হয় কি এই করে সব সাবজেক্ট ইকুয়ালি তৈরি হয় আমরা এটা করি না আমরা যেগুলো বেস্ট সাবজেক্ট সেগুলো ম্যাক্সিমাম এফর্ট দিই আর যেগুলো আমাদের ওর সাবজেক্ট সেগুলোয় আমি সবথেকে কম এফর্ট দিই এর ফলে কি হয় এর ফলে ম্যাথ আমার অলরেডি স্ট্রং সেটা আরও স্ট্রং হচ্ছে হিস্ট্রি আমার অলরেডি স্ট্রং সেটা স্ট্রং হচ্ছে আর যেগুলো আমার লিস্টের নিচের দিকে আছে সেগুলো একদমই হচ্ছে না এটাই তো ভুল আর এই ইকোনমিক্স আমার হয়তো ম্যাথের মতো কখনো স্ট্রং হবে না কথার কথা বলছি হিস্ট্রি আমার সায়েন্সের মতো কখনোই হয়তো স্ট্রং হবে না বা সায়েন্স আমার হিস্ট্রির মতো হয়তো কখনোই স্ট্রং হবে না কিন্তু ফর্টি পারসেন্টও যদি হয় তবুও তো অনেক ফিফটি পারসেন্টও যদি হয় তবুও তো অনেক যদি আমি এটা পারি করতে তাহলে কেন করবো না আমি একগুয়ে আমি কেন করবো যে ইকোনমিক্স না পড়ে পরীক্ষা দিতে যাবো সায়েন্স না পড়ে পরীক্ষা দিতে যাবো আমি অন্তত ফিফটি পারসেন্ট পড়ে যাই কারণ এখন যে কাট আপ উঠছে সেই কাট আপ ক্লিয়ার করার জন্য সব সাবজেক্ট অন্তত পক্ষে কম বেশি জানা জরুরি কোনো সাবজেক্ট বাদ দিয়ে যদি যাই আমি তাহলে আমার কোনো কাজ হবে না এই হচ্ছে রিভিশন দেওয়ার সঠিক মেথড তাহলে আবারও কি বললাম কম্প্যাক্ট করে দিয়ে একটু খুব ছোট্ট ভিডিও কিন্তু খুব প্র্যাকটিক্যাল ভিডিও কেউ বলবে না তোমাকে এই মেথডটার কথা অনেকে বলবে রিভিশন দাও রিভিশন দাও আর দেবো কীভাবে আমার নলেজ একাডেমি রুটিনটা সেই কারণে সপ্তাহে চার দিন ক্লাস হয় দুদিন ছুটি থাকে সাত দিনের দিন গিয়ে মক টেস্ট হয় কারণ নলেজ একাডেমি এমন একটা কোচিং যেটা সায়েন্টিফিক্যালি তৈরি যেখানে একজন টিচার সব সাবজেক্ট পড়ায় আর কোনো কোচিংয়ে পড়ায় কি না আমার খুব একটা জানা নেই এবং পড়িয়ে এতজন স্টুডেন্টকে পড়ায় কিনা আমার সেটাও খুব একটা জানা নেই এবং এতদিন ধরে পড়াচ্ছে কিনা আমার সেটাও খুব একটা জানার নেই কিন্তু আমি পড়াই কেন কারণ আমি সিস্টেমেটিক্যালি সব কিছু ম্যানেজ করি আমি যখন যে ক্লাস করাই তখন সবাই বলে এই ক্লাসটা তো অন্য সাবজেক্টের মতনই ভালো হয়েছে আমি সায়েন্সে বায়োলজি খুব একটা ভালো করে কখনো পড়িই নি কিন্তু আমার বায়োলজি ক্লাস তুমি দেখবে আমি কালকেই দিয়েছি সেল ডিভিশনের ক্লাস তোমার মনে হবে বা ভালোই তো পড়িয়েছে কেন কেন সিস্টেমেটিক্যালি ম্যানেজ করতে জানি আমি আমিও যখন কোনো কিছু পড়াই তখন আমি দেখি কোনগুলো আমি জানি অলরেডি সেগুলোকে আমি বাদ দেবো যেগুলো আমি জানি না সেইগুলোকে বেশি ফোকাস করব স্টুডেন্টদের কাছেও সেগুলোকে আমি উপস্থাপন করব বেশি করে আর যেগুলো আমি জানি সেগুলো তো কম এফোর্ট দিতে হবে সেগুলো খুবই ভালো করে বলতে পারব তাহলে সপ্তাহে সাত দিন তুমি এটা টাইম ফ্রেম বানাবে সেই সাত দিনের চার দিন তুমি নতুন পড়াশোনা করবে তারপরের দিন তুমি আগের সপ্তাহে যে পড়া সেটাকে রিভিশন দেবে কুইক রিভিশন কিভাবে দিতে হবে বলে দিয়েছি এমসিকিউ বইয়ের ক্ষেত্রেও একই জিনিসটাই করবে কি করবে যে এমসিকিউগুলো তুমি এমনিই নোটের ওই স্টার মার্কেট তথ্যগুলোর মধ্যে আছে ওই এমসিকিউগুলো চোখই বলাবে না তাহলে দেখবে একটা এমসিকিউ বই খুব তাড়াতাড়ি তুমি রিভিশন দিতে পারবে একটা এমসিকিউ কিউ বইয়ে চোদ্দ হাজারটা ধরো প্রশ্ন আছে তার মধ্যে স্টারমার্ক দেওয়ার প্রশ্ন দেখবে সাত থেকে আট হাজারটা তাহলে বাদবাকি পড়ে আছে মাত্র ছ হাজারটা নতুন প্রশ্ন যেগুলো বইয়ে নেই স্টাডি ম্যাটেরিয়ালে নেই এবং নোটসে নেই তাহলে কি হলো তুমি অলরেডি স্টাডি ম্যাটেরিয়াল থেকে যেগুলো স্টারমার্ক দেওয়া প্রশ্ন আছে সেগুলো জেনে যাচ্ছ এবং স্টাডি ম্যাটেরিয়ালের বাইরে থেকে যেগুলো স্টারমার্ক দেওয়া নেই যে প্রশ্নগুলো সেগুলোও জেনে যাচ্ছ তাহলে দেখো তোমার পড়াশোনা কত কম্প্যাক্ট হইতে হচ্ছে কত সুন্দর হইতে হচ্ছে কিন্তু এটা কখন হয় যখন একটা ইন্টিগ্রেটেড প্রিপারেশন নেওয়া হয় আজকে এই পরীক্ষা কালকে ওই পরীক্ষা আজকে রেলওয়ে কালকে ফুড কালকে পিএসসি মিসলেনিয়াস কালকে ক্লার্কশিপ এই করলে কোনো দিন হবে না কেন জানো কারণ প্রথমবার এফোর্টটাই তো তোমরা সঠিকভাবে দিচ্ছ না ফার্স্ট এফোর্টেই তো তোমাদের ভুল ফার্স্ট এফোর্ট যদি কারোর ভুল হয় তাহলে সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এই যে সিরিজে চলতে তাকে প্রত্যেকটা এফোর্ট ভুল হয় আর ফার্স্ট এফোর্ট যদি তোমার ঠিক হয় ফার্স্ট এফোর্টে টাইম লাগুক একটা চ্যাপ্টার পড়তে পাঁচ ঘন্টা ছ ঘন্টা লাগুক কিন্তু তবুও যদি ফার্স্ট এফোর্টটা পারফেক্ট হয় পড়ার সাথে পড়ালেখাও যদি হয় তাহলে সেটা স্টোরেজে থাকবে অনেক বেশি সেটাকে রিভিশনও দেওয়া যাবে অনেক তাড়াতাড়ি এমন মনে হবে না যে আমি সারা বছর ধরে পড়ে গেলাম কিন্তু কিছুই তো পড়লাম না এই মনে হওয়াটাই সব থেকে ক্ষতিকর যে সারা বছর ধরে পড়ে এবং বছরের শেষে গিয়ে মনে হয় কিছুই পড়লাম না এটাই সব থেকে ক্ষতিকর বরঞ্চ তার থেকে সেই ছেলেটা ভালো যে সারা বছর ধরে পড়ে না এবং বছরের শেষে গিয়ে মনে করি আমি তো কিছুই পড়িনি সুতরাং কিছুই পারবো না সে তাও তার থেকে ভালো থাকে দরকার হলে কম জানবো কিন্তু ভুল করবো না এটাই যেন মাথায় থাকে ভুল হবে সামান্য সেই ভুলটাকে মেকআপ করবো সেই ভুলটা যেন আমার ঠিকের বিস্তারে ঢাকা পড়ে যায় ঠিকের প্রাচুর্য তো যেন এত বেশি থাকে যে সামান্য ভুলগুলো ঢাকা পড়ে যায় কারণ নির্ভুল তো কেউ হতে পারে না ভুল থাকবেই এইটা বলছি এটা বলার পরেও হয়তো তোমাদের কিছু কিছু ভুল থাকবে হয়তো প্রতি মাসে তোমরা কনসিস্টেন্সি খুব একটা মেনটেন করতে পারবে না এক মাস হলো না তার পরের মাস থেকে যেন আবার স্টার্ট হয় কারণ এইটাই আমার এতদিন ধরে পড়িয়ে এতদিনের অভিজ্ঞতায় মনে হচ্ছে সব থেকে সায়েন্টিফিক মেথড সাত দিনের টাইম ফ্রেম এবং এক মাসের টাইম ফ্রেম এর কমও না এর বেশিও না এবং এরমভাবেই কুইক রিভিশন দেওয়া যায় বলে আমি মনে করি তোমাদের যদি বিশ্বাস না হয় ফার্স্ট এড লার্নিংয়ের কিছু সাইকোলজিক্যাল স্টাডি হয়েছিল। সেখানে দেখা গেছিলো ফার্স্ট এড লার্নিংয়ে ফার্স্টেস্ট লার্নিংয়ের অন্যতম একটা মেথড হলো আমি অলরেডি যেগুলো জানি সেগুলো স্কিপ করে দেওয়া আমি যদি নতুন কোনো ভাষা শিখতে যাই আজকে ইংরেজি ভাষা ধরে না আমি শিখতে যাচ্ছি বা হিন্দি ভাষা আমি শিখতে যাচ্ছি সেখানে দেখব বাংলাতে যেরকম কিছু ওয়ার্ড বলি হিন্দিতেও সেরকম তার সাথে তাল মিলের অনেক ধরনের ওয়ার্ড আছে সেগুলোকে আমি প্রথমেই বাদ দিয়ে দেব হিন্দি যেগুলো নতুন ওয়ার্ড আছে সেগুলোকে শিখব সবার আগে এই করে কোনো জিনিস তাড়াতাড়ি শেখা যায় একই জিনিস দশবার পড়ে যেগুলো আমি সারা জীবন মনে রাখবো সেগুলোকে আবার দশবার পড়া এটা কোনো প্রয়োজন নেই সেগুলোকে দশবার পড়বো না পাঁচবার পড়বো একদম পড়বো না আমি বলছি না আমি বলছি পাঁচবার পড়বো কিন্তু যেগুলো আমি একদম নতুন জানছি যেগুলো আমার কাছে কঠিন মনে হয় সেগুলোকে আমি দশবার পড়বো তাহলেই টাইমটা আমার ম্যানেজ হবে নলে টাইমটা ম্যানেজ হবে না নতুন কিছু শিখবো না যেটা আমি জানি ওটাই শুধু শিখব তো আমার যেমন হয় আমি তোমাদের সামনে বললাম আমি যা বলি আমার অভিজ্ঞতা থেকে বলি আবারও বলছি আমার কথা হয়তো সবার ভালো নাও লাগতে পারে কিন্তু আমি যেটা বলি আমি স্টুডেন্টদের দেখে যারা চাকরি পেয়েছে এই ক বছরে আমার কাছ থেকে একশো জনের বেশি তাদের প্রত্যেকের একটা মেথড তাদের সাইকোলজি দেখে তারপর তোমাদের কাছে বলছি যেটা সবার জন্য একটা আমি সঠিক বলে মনে হলো সেইটা আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম এটাকে যদি নিজের মতো করে একটু মডিফাই করে নিতে হয় অবশ্যই তুমি করো কিন্তু এটাকে সম্পূর্ণ অগ্রাহ্য করো না সবাইকে ভালো দেখো ভালো করে পড়াশোনা করো আফটারঅল থ্যাংকস ফর ওয়াচিং